প্লিজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিটা এক বন্ধু নিয়ে এসেছে আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও। তো স্বাধীনতা দিবস এবং স্বাধীনতা দিবসে আরও একটা খুব ভালো খবর দিচ্ছি আপনাদের, একটা বিগ ব্রেকিং নিউজ দিচ্ছি আপনাদেরকে যে ওয়েস্ট বেঙ্গলে কোনো এক্সাম হবে না এবং কোনো ধরনের পরীক্ষা হবে না, অর্থাৎ ফাইনাল টার্ম শুধু না, ইন্টারমিডিয়েট বলুন বা অন্যান্য যত ধরনের পরীক্ষা ছিল স্কুল কলেজ সমস্ত পরীক্ষা বাতিল করে দিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। এবং তিনি বলে দিয়েছেন এই বছরের জন্য স্কুল কলেজ বন্ধ থাকবে এবং কলেজ বা স্নাতকোত্তরে অর্থাৎ আপনারা যারা পোস্ট গ্র্যাজুয়েশনও অ্যাডমিশন নেবেন তাতেও কোনো ভর্তি ফি লাগছে না। ইটস এ ভেরি ভেরি গুড নিউজ, তার ফলে যেটা আলটিমেটলি ইন্টারমিডিয়েট স্টুডেন্টরাও যেটা নিয়ে টেনশানে ছিলেন তা এটা আলটিমেটলি চিফ মিনিস্টারের তরফ থেকে যখন কথা হয়ে গেল এবং এটা খুব তাড়াতাড়ি নির্দেশিকা হিসাবেও চলে আসবে, যখন প্রত্যেকটি ইউনিভার্সিটি আশা করি এটাকে নিয়ে মেনে নেবে এবং যারা যে সমস্ত ইউনিভার্সিটি বিশেষ করে স্টেট অথরাইজড ইউনিভার্সিটি যারা অবধি এখনও অবধি কিছু কিছু ইউনিভার্সিটি যারা রেজাল্ট বার করেনি এবার আশা করি আর তাদের কোনো প্রবলেম হলো না, কারণ স্টেটের এই গ্রিন সিগন্যালটা পাওয়ার জন্যই সবাই ওয়েট করছিল। তো পুরো নিউজটা দেখে নিচ্ছি, খুব ভালো খবর দেখাচ্ছি আজকে। আর খোলা হবে না, আর খুলবে না স্কুল কলেজ হবে না, পরীক্ষাও বিস্তারিত জানিয়ে দিলেন মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো খোলার সম্ভাবনা নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, পড়ুয়াদের জন্য মানবিক উদ্যোগ, চলছে করোনা পরিস্থিতি, এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের জীবন বিপন্ন করে কোনো মতে স্কুল কলেজ খোলা যাবে না, এমনকি নেওয়া হবে না কোনো ফাইনাল বর্ষের পরীক্ষা, এই এমনটাই জানিয়ে দিলেন আমাদের মমতাময়ী সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খোলার সম্ভাবনা নেই শিক্ষা প্রতিষ্ঠানে, রাজ্য সরকারের এই সিদ্ধান্তে বিশেষজ্ঞরা অন্য ইঙ্গিত খুঁজে পাচ্ছেন, বিশেষজ্ঞদের কথায় রাজ্য সরকার এখন কোনোভাবেই ছাত্রছাত্রীদের জীবন বিপন্ন করতে চাইছে না এবং তাই জন্য এমন কোনো সিদ্ধান্ত নেবেন না, সেই কারণেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানে ভিড় করে পড়াশোনা যাওয়ার থেকে কীভাবে পড়াশোনাকে অনলাইনে চালু করা যায় দ্রুত সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার বলে সূত্রের খবর। অর্থাৎ যে অনলাইনে পড়াশোনা যেটার ব্যাপারে আমরা আগেও অনেক সময় ভেবেছিলাম, অনেক সময় দেখছিলাম যে অনেক নিউজ চ্যানেল বলছে যে অনলাইনে ক্লাস কীভাবে সম্ভব, তো সেটা নিয়ে স্টেট গভর্নমেন্ট এখন প্ল্যানিং করছে, আশা করি কিছু না কিছুটা বেরোবে, কারণ স্টেট গভর্নমেন্ট নিশ্চয়ই সেখানে এমন কোনো ডিসিশন নেবে না যেখানে যারা হচ্ছে একদম মার্জিনাল ফ্যামিলি, যাদের আর্থিক অবস্থা খারাপ, যাদের অনলাইনে পড়ার সুযোগ নেই, তো সে তাদের জন্য নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা স্টেট গভর্নমেন্ট করবে যখন এতটা করছে। তো সূত্র মারফত জানা যাচ্ছে এবছর হয়তো আর স্কুল কলেজ খোলা হবে না, ছাত্রছাত্রীদের পড়াশোনা অনলাইনের মাধ্যমে চালানো হবে, কারণ সরকার এমনকি অভিভাবকদের মনে করছেন বেঁচে থাকলে জীবনে অনেক পড়াশোনা করা যাবে, আগে জীবন পরে অন্য কিছু, তাই বেঁচে থাকতে গেলে নিরাপদভাবে বাড়িতে থাকতে হবে এমনটাই মনে করছে সকলেই। এটাই তো আমাদের বক্তব্য ছিল, হোক কলরবের বক্তব্য এটাই ছিল যে জীবনে জীবন থাকলে সারা জীবন পরীক্ষা দেবো, এবং এইভাবে যে সরকার রেসপন্স করেছে তার জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অন্যদিকে দুদিন আগেই স্নাতক স্তরে ভর্তি নিয়ে বিরাট সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকার, এবং আমরা জানি যে পার্থবাবু জানিয়েছেন এবছর পশ্চিমবঙ্গে সরকারি বা সরকারি পোষিত কলেজে বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তির কোনো ফি দিতে হবে না, কিন্তু হঠাৎ এমন কেন সিদ্ধান্ত? পার্থবাবু জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোভিড পরিস্থিতিতে সাধারণ মানুষের পকেটে দুরবস্থার কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে, এবং এই সিদ্ধান্তটাকে ওয়েলকাম, খুব ভালো মতন ওয়েলকাম। আরও সবথেকে বড় কথা হচ্ছে শুধু ভর্তি না, কলেজগুলি ফর্ম ফিল আপ বা অন্যান্য কিছুর ক্ষেত্রে কোনো টাকা নিতে পারবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। মানে বুঝতে পারছেন এটা কত পজিটিভ নিউজ আমাদের জন্য, যাদের আমাদের আর্থিক প্রবলেম চলছে, যে সমস্ত স্টুডেন্টদের, যে আলটিমেটলি আপনাদের যদি পরবর্তী যে ফর্ম ফিল আপগুলো হবে তাতেও কোনো পয়সা লাগছে না, ইভেন আপনার যে অ্যাডমিশান আছে সেই অ্যাডমিশানেও কোনো চার্জ লাগছে না, কারণ অরেঞ্জ কলেজ সরকারি সরাসরি অর্থ না নিলেও অ্যাপ্লিকেশান ফর্ম বা প্রসপেক্টাসের জন্য টাকা নেয় পড়ুয়াদের কাছ থেকে। এই বছর যা যে সেই সব চলবে না সাফ জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী, পাশাপাশি ভর্তি সংক্রান্ত যাবতীয় বিভ্রান্তি দূর করছেন তিনি, এবং এগুলো পুরো স্টেট গভর্নমেন্টের অথরাইজ, যত ইউনিভার্সিটি যত কলেজ আছে স্টেট অটোনোমাস তাদের এগুলো মানতে হবে, প্রাইভেট অটোনোমাসদের জন্য এগুলো নয়, অর্থাৎ প্রাইভেট যে ইউনিভার্সিটিগুলো আছে তাদের জন্য এটা বলা হয়নি, এটা শুধুমাত্র স্টেটদের জন্য বলা হয়েছে, এবং স্টেটের আন্ডারে যত কলেজ বা ইউনিভার্সিটি আছে তারা এখন থেকে এটা মানতে বাধ্য থাকবে, এবং এই নিয়ে নিশ্চয়ই স্টেট গভর্নমেন্ট থেকে কোনো না কোনো বিজ্ঞপ্তি বেরোবে, যখন বিজ্ঞপ্তি হবে আমি তো আপনার সাথে শেয়ার করবই, এবং সেই বিজ্ঞপ্তি পরেও যদি কেউ পেমেন্ট নেয়, যেমন আমার মনে আছে শিক্ষা সদন মনে হয় বা যতদূর নামটা ভুলে যাচ্ছি আমি কলেজে, তারা মনে হয় 1000 টাকা রেখেছিলো তাদের অ্যাডমিশানের ফর্ম ফিল আপের জন্য, তো আশা করি তারা এবার বুঝবে, কারণ যথেষ্ট নামি নামি তারা কলেজ, এরকমভাবে স্টুডেন্টের থেকে এতটা টাকা এই সিচুয়েশানে যে নেবে না বলেছে স্টেট গভর্নমেন্ট, এটাকে আমরা বাহবা দিচ্ছি আমাদের চ্যানেলের তরফ থেকে এবং প্রত্যেকটা স্টুডেন্টের তরফ থেকে বাহবা দিচ্ছি। এই দিন ভর্তি হওয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান রাজ্যে সরকারি ও সরকারি পোষিত গভর্নমেন্ট স্পন্সর কলেজগুলিতে এই বছর অনলাইন ভর্তির প্রক্রিয়া গ্রহণ করেছে সরকার,
তাই নিশ্চিন্ত হয়ে অনলাইনে কলেজ ভর্তি হতে ছাত্রছাত্রীদের পরামর্শ দিচ্ছেন তিনি। তো এবং আলটিমেটলি এই যে জিনিসটা ঘটলো এই জিনিসটা সত্যিকারের খুব ভালো হয়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে শুধুমাত্র তো কলেজ বিশ্ববিদ্যালয় না, তার সাথে স্নাতকোত্তরে যারা আছে ইউনিভার্সিটিতে যারা পড়ছে তাদের জন্যও বলেছে। আমি জাস্ট তার জন্য তাদের লাইনটা একটু দেখি যে এই বছর পশ্চিমবঙ্গ সরকারি বা সরকারি পরিচিত কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকোত্তরে ভর্তির কোনো ফি লাগবে না। তো যেটা আমি আরেকবার আপনাদের সাথে দেখালাম, অর্থাৎ যারা পিজি অ্যাডমিশন নিচ্ছেন তাদেরও কোনো ফি লাগছে না এবং এবছর আর কলেজ খুলছে না। তো যত তাড়াতাড়ি নোটিফিকেশান আসবে গভর্নমেন্টের আমি তো শেয়ার করবই এবং আপনাদের জন্য তার মানে একটা খুব ভালো পজিটিভ খবর দিলাম আজকে অন্তত 15 আগস্টে যে এক্সাম হচ্ছে না, রাজ্য সরকার ফাইনাল তার ডিসিশন জানিয়ে দিল এবং কোনো রকমের এক্সাম হবে না। অর্থাৎ এই বছরে স্কুল ওপেনই হচ্ছে না, কলেজও ওপেন হচ্ছে না। তো যেখানে কলেজ ওপেন হবে না সেখানে ইউজিসি বলছে কলেজে এক্সাম নেওয়ানো এটা অসম্ভব ব্যাপার, কারণ স্টেট গভর্নমেন্টের আন্ডারে কলেজগুলো থাকে। যতই হায়ার এডুকেশন সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট দুজনের মাঝখানে থাকে, অর্থাৎ কনকারেন্ট লিস্ট, কিন্তু কলেজগুলোকে টোটাল ডাইরেক্ট হ্যান্ডেল করে স্টেট গভর্নমেন্ট। তো তার জন্যই আজকে স্টেটের তরফ থেকে এই যে বিজ্ঞপ্তিটা এবং স্টেটের তরফ থেকে এটার মধ্যে অনেক কিছু অন্তর্নিহিত সূত্র আছে যেটা আমার মনে হয়, সেটা এক নম্বর হচ্ছে যদি কলেজ মনে থাকে তাহলে পরীক্ষা কোনো মতে সম্ভব না, কারণ কলেজ যদি ওপেন হচ্ছে না তার মানে ডিজাস্টার ম্যানেজমেন্ট রুলস অনুযায়ী স্টেট গভর্নমেন্ট কলেজ ওপেন হচ্ছে না। ইভেন আজকে সুপ্রিম কোর্টে যদি এমন কোনো রুলস দেয় বা কিছু দেয় যে ইউজিসি ভাইগুলো মানবে, কিন্তু ইউজিসির এগুলো মানতে হবে, কিন্তু সুপ্রিম কোর্ট সেখানে এমন কিচ্ছু বলবে না যে স্টেট গভর্নমেন্টকে বাধ্য এগুলো মানতে বা স্টেট গভর্নমেন্টের দায়িত্ব নেই কোনো, শুধুমাত্র যা বলবে ইউজিসি বলবে বা সেন্ট্রাল বলবে এটা সুপ্রিম কোর্ট কোনো দিন বলতে পারে না। কারণ যেহেতু এটা স্টেট এবং সেন্ট্রাল দুজনের মাঝখানে কঙ্কনের লিস্টে রয়েছে, তার ফলে নিশ্চিন্ত থাকুন পজিটিভ খবর আসবে আশা করি। এবং আমি হোক কলরবের পক্ষ থেকেও রাজ্য সরকারের প্রত্যেকজনকে এবং প্রত্যেকটি ইউনিভার্সিটি সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আমরা থ্যাংক ইউ ইমেল পাঠাবো যখন এটার অফিসিয়াল চলে আসবে, আমরা তখনই এটা থ্যাংক ইউ ইমেল পাঠাবো আমাদের চিফ মিনিস্টার থেকে রাজ্যপাল, রাজ্যপালকেও পাঠাবো, কারণ সবাইকে পাঠাবো যারা আছেন ওপর মহলে। তো এবং তাদেরকে জানাবো যে আমাদের আমরা কতটা কৃতজ্ঞ তাদের জন্য এবং আমরা পরবর্তী যে স্টেপগুলো নেব ভাবছিলাম এখন অবধি নেওয়ার কোনো প্রয়োজন নেই। আগে দেখা যাক কনফার্মেশন যে এটা আসবে নোটিফিকেশান সেটা কি আসে এক নম্বর, আর দ্বিতীয়ত হচ্ছে সুপ্রিম কোর্টে কী হয় সেটা দেখা যাক আগে, তারপরে যা যা কিছু হবে। আর আজকে ভেবেছিলাম লাইভ আসবো, কিছু পার্সোনাল কারণে লাইভ আসতে পারিনি, বাট আজকে একটা ভালো খবর দিয়েছি এটা বিশ্বাস করবেন, রাতে ভালো ঘুমাবে আমি জানি। 18 তারিখের জন্য সবাই পজিটিভ থাকুন, কোনো নেগেটিভিটি মাথায় আনবেন না যে পরীক্ষা হবেই আর না হবেই। আর একটা জিনিস বলতে পারি আমি, যে ইউনিভার্সিটি পার্টিকুলার ইউনিভার্সিটি যারা যাদের পরীক্ষা হচ্ছে ইভেন লকডাউনের মধ্যেও পরীক্ষা পড়েছে, আমার মনে হয় এই সময় এই সিচুয়েশানে তাদেরকে কিন্তু আবার তাদেরকে স্টেটকে ইনফর্ম করা উচিত যে এই সিচুয়েশানে এই এক্সামটা হচ্ছে এই এইভাবে হচ্ছে। তো সেটা আপনারা কিন্তু ইনফর্ম করতে পারেন, আমি হেলথ ইউনিভার্সিটির কথা বলছি। আর অন্যান্য যত ইউনিভার্সিটি আছে যারা গ্রিন সিগন্যালের জন্য ওয়েট করছিলেন, গ্রিন সিগন্যাল তো পেয়ে গেলেন, এবার এটা যখন অফিসিয়াল নোটিফিকেশান হিসেবে আসবে তখন আরও ভালোভাবে আপনারা গ্রিন সিগন্যালটা অ্যাকসেপ্ট করবেন, কারণ রুলস অনুযায়ী গ্রিন সিগন্যালটা সেভাবে অ্যাকসেপ্ট হয়, কোনো লিডিং নিউজ পেপার দেখে অ্যাকসেপ্ট হয় না আমি জানি সেটা। তো সেই হিসাবে অ্যাকসেপ্ট করে আপনারা যত তাড়াতাড়ি রেজাল্ট বার করবেন স্টুডেন্টগুলো তত তাড়াতাড়ি পরবর্তী তাদের কেরিয়ার করতে পারবে। আপনাদের ওপর বিশাল আশা রয়েছে, ইউনিভার্সিটিদের ওপর বিশাল আশা রয়েছে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। হোক কলরব জিতবে আমি জানতাম, হোক কলরব।